আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ চ্যানেল আই ইউরোপে সংবাদে। বার্তা কক্ষের সাথে আছি আমি হাসিনা আক্তার। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। অবৈধ ইমিগ্রেন্ট ধরতে পূর্ব লন্ডনে গোসারি শপে ইউকে বিয়ের সাঁড়াশি অভিযান, আটক 10। গ্রেটার লন্ডন জাসদের প্রতিবাদ সভা, মন্ত্রী ইনুর উপরে হামলাকারীদের গ্রেফতারের দাবি। হবিগঞ্জ জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমকে যুক্তরাজ্য যুবলীগ কর্তৃক সংবর্ধনা। শুনছিলেন খবরের প্রধান প্রধান শিরোনামে, এবার বিস্তারিত। অবৈধ ইমিগ্রেন্ট গ্রেফতারে ব্রিটেন জুড়ে ইউনাইটেড কিংডম বর্ডারের এজেন্সি ব্যাপক ধরপাকড় অভিযান অব্যাহত রয়েছে। তবে এতদিন রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিকে কেন্দ্র করে তাদের রয়েছিল অভিযান, তবে তাদের অভিযান মূল লক্ষ্য দুঃখিত এতদিন রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিকে কেন্দ্র করে তাদের অভিযানের মূল লক্ষ্য থাকলেও এবার পূর্ব লন্ডনে গ্রোসারি শপ সহ কয়েকটি দোকানের ঢালাওভাবে অভিযান পরিচালনা করেছে ইউকেবিএ। বুধবার পূর্ব লন্ডনের চ্যাপম্যান স্ট্রিটে দুইটি গ্রোসারি শপে আকস্মিক অভিযান চালিয়ে তারা কমপক্ষে 10 বাঙালিকে গ্রেফতার করেছে বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়। হোম অফিসের মুখপাত্র চ্যারেট ক্রোয়েন এর জানান, বুধবার সকাল 10টায় চ্যাপম্যান স্ট্রিটের বাঙালি অধ্যুষিত এলাকায় দুইটি গ্রোসারি শপে অভিযান পরিচালিত হয়। চ্যানেল আই ইউরোপকে এক প্রত্যক্ষদর্শী জানান, অভিযানের সময় তিনি চ্যাপম্যান স্ট্রিটের ওই শপে শপিং করছিলেন। আকস্মিক ইমিগ্রেশন কর্মকর্তারা অভিযান শুরু করে। ইমিগ্রেশন কর্মকর্তারা দোকানে প্রবেশ করে দরজা বন্ধ করে দিতে বলে এবং কাস্টমার ও কর্মচারীদের আইডি চেক করতে শুরু করে। প্রত্যক্ষদর্শী ওই ব্যক্তি বলেন, তিনি তার স্ত্রী ও সন্তান সহ শপিং করছিলেন। তাকে পুলিশ দোকান থেকে বেরিয়ে যেতে বাধা দেয়। তিনি তার আইডি দেখিয়ে বের হয়ে যান। এরপর গ্রোসারি শপ থেকে কয়েকজন গ্রেফতার করে নিয়ে যায়। এই ব্যাপারে জানতে ওই দুইটি দোকানে যোগাযোগের চেষ্টা হলেও কাউকে পাওয়া যায়নি। এইদিকে আকস্মিক এই অভিযানে পূর্ব লন্ডনে বাঙালি অধ্যুষিত এলাকাতে আতঙ্ক বিরাজ করছে। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ গ্রেটার লন্ডন শাখার উদ্যোগে গত 9 সেপ্টেম্বর তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপির উপরে অপচেষ্টার প্রতিবাদে সভা করেছে। মঙ্গলবার সভাটি পূর্ব লন্ডনের মন্টিপেরি সেন্টারে অনুষ্ঠিত হয়। গ্রেটার লন্ডন জাসদের সভাপতি সৈয়দ এনামুল হক বজ্জুলের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন জাসদ নেতা রেদওয়ান খান। উপস্থিত বক্তারা এই সময় অভিযোগ করে বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িকতা তৈরির লক্ষ্যে একটি গোষ্ঠী দেশ ও প্রবাসে কাজ করে যাচ্ছে, তারাই এই হামলার চেষ্টা করেছে। ভবিষ্যতে কোনো ধরনের হামলার চেষ্টা করলে জাসদ সাধারণ জনগণকে সাথে নিয়ে সরাসরি তা প্রতিবাদ করবে বলে হুঁশিয়ারি করেন। প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য জাসদ সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক সৈয়দ আবুল মনসুর, সহসভাপতি মুজিবুল হক মনি, জাসদ নেতা আব্দুল রাজ্জাক, শামসুল আবেদিন, নেসোয়ার শাহজাহান মিয়া, কয়সর আহমেদ, গ্রেটার লন্ডন জাসদের মহিলা সম্পাদিকা, জাতীয় নারী জোটের আহ্বায়ক কাজী রুবি হক, জোসনা বেগম, রেহানা বেগম প্রমুখ। উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ শামসুদ্দিন খান, ওয়ার্কার্স পার্টির সম্পাদক সাংবাদিক এসাক কাজল, নেফ সভাপতি আজিজ আহমেদ, বাসুদের আহ্বায়ক গয়সার রহমান গয়াস, সিপিবির নেতা কবির রহমান সহ আরও অনেকে। অবিলম্বে মানবতা বিরোধী অপরাধীদের বিচার সম্পূর্ণ করার দাবি জানিয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। যুক্তরাজ্য সফররত হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য আতাউর রহমান সেলিমকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি করেন। মঙ্গলবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি সেন্টারে যুক্তরাজ্য যুবলীগ কর্তৃক আয়োজিত এক সভা থেকে তাকে সংবর্ধনা প্রদান করা হয়। যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি ফখরুল ইসলাম মধুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সেলিম আহমেদ খান ও যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমেদ খানের সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য যুবলীগের নেতা আফজাল হোসেন, শাহাবুদ্দিন শাবুল, নাজমুল ইসলাম, মোহাম্মদ এহসান, নজরুল হোসেন, কায়ুম আব্দুল কায়ুম মুশাহিদ, সৈয়দ আজিজুর রহমান শামীম, এম এ রকিব, দেলার হোসেন, নিটন, মোহাম্মদ আয়াজ, ইনামুল হক প্রমুখ। সংবর্ধিত অতিথির ভাষণে আতাউর রহমান সেলিম বলেন, এখন সময় এসেছে প্রবাসীদের এক হয়ে দেশের বিরুদ্ধে সোচ্চার হওয়ার। দেশের উন্নয়নের চাকা সচল রাখতে আগামী নির্বাচনে তিনি আবারও নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি পুনরায় আন্তর্জাতিক সম্পাদক হিসেবে মাহিদুর রহমানকে মনোনীত করায় যুক্তরাজ্য বসবাসরত তার শুভাকাঙ্ক্ষীদের পক্ষ হতে এক নাগরিক সভার আয়োজন করা হয়। সোমবার গ্রিন স্ট্রিট স্থানীয় একটি রেস্তোরাঁয় এ সভাটি অনুষ্ঠিত হয়।
বিবিসিসি সাবেক সভাপতি শাহগীর বক্স ফারুকের সভাপতিত্বে এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট আশিকুর রহমান ও জামাল আহমেদের পরিচালনায় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলর নির্বাহী মেয়র লুৎফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডেপুটি মেয়র ওহিদ আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী সিরাজ হক, কাউন্সিলর রহিমা রহমান, কাউন্সিলর আয়েশা চৌধুরী, এটিএন বাংলার ব্যবস্থাপনা পরিচালক সুপিমিয়া, মিডিয়া লিংকের পরিচালক মুজিবুল ইসলাম। সংবর্ধনা জবাবে মাহিদুর রহমান বলেন, তাকে এই সংবর্ধনা প্রদানের জন্য তিনি কমিউনিটির কাছে আজীবন কৃতজ্ঞ থাকবেন। এছাড়া তার দায়িত্ব পালনে কমিউনিটি সহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। এই সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নজরুল্লাহ খান জুনায়েদ, পারভেজ মল্লিক, গিয়াসউদ্দিন রিমন, এম এ কায়ুম, আব্দুল মুনিম আজিদি, হেলাল খান, মুজিব আহমেদ সহ আরও অনেকে। অ্যাসেক্স আওয়ামী লীগের পক্ষ হতে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম মুসাহিদের সাথে এক মত বিনিময় সভায় মঙ্গলবার অ্যাসেক্সের এক রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি কয়সর চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজিমুদ্দিনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য যুবলীগ সভাপতি ফখরুল ইসলাম মধু, সাধারণ সম্পাদক সেলিম খান, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমেদ খান, এসেক্স আওয়ামী লীগের সহসভাপতি মুজিবুর রহমান সাবু, মিসবা উদ্দিন সানি প্রমুখ। উপস্থিত বক্তারা এ সময় দেশের অনেক উন্নয়ন করা হয়েছে দাবি করে আগামী নির্বাচনেও আওয়ামী লীগকে জয়যুক্ত করার জন্য সভার প্রতি আহ্বান জানান। জগন্নাথপুর উপজেলা ছাত্র কল্যাণ পরিষদ ইউকের পক্ষ হতে যুক্তরাজ্য সফররত জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইম মুসাহিদের সাথে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি জামিল আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান আনুর পরিচালনায় অনুষ্ঠিত সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লন্ডন মহানগর আওয়ামী লীগের সভাপতি নুরুল হক লালামিয়া। সংবর্ধিত অতিথি আব্দুল কাইয়ুম মুসাহিদের তার বক্তৃতায় বলেন, জগন্নাথপুরের উন্নয়ন করাই হচ্ছে আমরা রাজনীতির মূল লক্ষ্য। এছাড়া তাকে নিয়ে এই অনুষ্ঠানে আয়োজনের জন্য তিনি জগন্নাথপুর ছাত্র কল্যাণ ইউকের নেতৃত্বে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তারিফ আহমেদ, আতাফুর রহমান মুজাহিদ, ইউসুফ কামালি, বদরুজ্জামান শামীম, সৈয়দ আজিজুর রহমান শামীম, মাওলানা কুতুবুদ্দিন, জামাল খান, আবুল কালাম আজাদ সহ আরও অনেকে। সভাটি মঙ্গলবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি সেন্টারে অনুষ্ঠিত হয়। প্রবাসী নবীগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন গঠনের লক্ষ্যে মঙ্গলবার পূর্ব লন্ডনের বিক লেনে স্থানীয় একটি রেস্তোরাঁয় প্রবাসী নবীগঞ্জবাসীদের এক সাধারণ সভার আয়োজন করা হয়। সাংবাদিক মতিয়া চৌধুরীর সভাপতিত্বে এবং শামীম চৌধুরী ও তুহিন চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডনে সফররত নবীগঞ্জের কৃতি সন্তান সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট রাজনীতিবিদ দেওয়ান মিনহাজ গাজী অ্যাডভোকেট ও দৈনিক সিলেট সংলাপের সম্পাদক জিয়াউস শামস শাহীন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা দেলোয়ার হোসেন দীপু, গোলাম কিবরিয়া, ফজলুর রহমান প্রমুখ। পরে উপস্থিত সভার সর্বসম্মতিক্রমে 15 সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। জামাত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসির আদেশকে বিচারের নামে ইতিহাসের জঘন্য প্রহসন হিসেবে অভিযোগ করেছে সেভ বাংলাদেশ ইউকে আয়োজিত এক সভায় বক্তারা। সেভ বাংলাদেশের চেয়ারম্যান ব্যারিস্টার নজরুল ইসলামের সভাপতিত্বে ও মাহিম মজুমদারের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন মুফতি শাহসদর উদ্দিন, বিএনপির নেতা ডক্টর রফিক চৌধুরী, এম এ মালিক, খেলাফত মজলিস নেতা প্রফেসর আব্দুল কাদের সালেহ, মাওলানা মদুদ হাসান ও সিরাজুল ইসলাম শাহীন প্রমুখ। উপস্থিত বক্তারা এই সময় বিচার কার্যক্রমের বন্ধের দাবি জানিয়ে বলেন, অন্যথায় এই দায় ভার আওয়ামী লীগকে নিতে হবে। সভায় মঙ্গলবার পূর্ব লন্ডনের স্টিফনি গ্রিনস্থ স্থানীয় একটি হলে অনুষ্ঠিত হয়। আপনারা দেখছেন আমাদের খবর, প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপ থেকে। যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে থাকছে চ্যানেল আই এর 15তম জন্মদিন পালনকে কেন্দ্র করে বার্মিংহামে ব্যবসায়ীদের সাথে মত বিনিময়।
প্যারিসের সিয়েনাতে বিভিন্ন দেশীয় নাগরিকদের অংশগ্রহণে বহুজাতিক মেলা অনুষ্ঠিত।